প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো লাস্ট মিনিটের শিক্ষা বিজ্ঞান এডুকেশনের বর্ধমান ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ 2 নম্বরের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। কিছু প্রশ্নের উত্তর আমি আগের ভিডিও ক্লাসে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়েও তোমরা দেখে নিতে পারো। তো আজকে যে প্রশ্নগুলি আমি আলোচনা করব সেটি তোমাদের 2 নম্বরের যে প্রশ্নগুলি দেয় ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য 5 নম্বরের 2টি এবং বর্ধমান এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটির জন্য 10টি প্রশ্নের 2 নম্বরের করতে বলা হয়। তো সেই কি ধরনের প্রশ্ন আমরা একটু ভালোভাবে দেখে যাব, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না, যাতে যখনই আমি কোনো আপডেট ভিডিও তোমাদের জন্য তৈরি করব তোমরা সবার প্রথমে সেটি পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। ইম্পর্টেন্ট কোশ্চেন ফর 2 মার্কস, বিদ্যাসাগর বর্ধমান কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য। বিদ্যাসাগরের 60 মার্কসের সেমিস্টার এন্ডিংয়ে এক্সাম হয়, বর্ধমান ইউনিভার্সিটিও তাই, কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য 65 মার্কসের সেমিস্টার এন্ডিংয়ে এক্সাম হয়। তো কী কী প্রশ্ন 2 নম্বরের জন্য ভালোভাবে দেখবো সেগুলি দেখো। ব্যাপক অর্থে শিক্ষা ও সংকীর্ণ অর্থে শিক্ষা কী, শিক্ষা কথাটির ব্যুৎপত্তিগত অর্থ কী, শিক্ষার দুটি অর্থ কী কী, শিক্ষার দুটি কাজ উল্লেখ করো, প্রথাবদ্ধ শিক্ষা কী, কর্মের জন্য শিক্ষা কী, পাঠ্যক্রমের সংজ্ঞা দাও, শিক্ষার উপাদানগুলি উল্লেখ করো, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, বংশগতি বলতে কী বোঝো, পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্য লেখো দুটি, প্রকল্প বা প্রজেক্ট পদ্ধতি কী, খেলা ও কাজের মধ্যে পার্থক্য কী দুটি লেখো পার্থক্য, খেলাভিত্তিক শিক্ষা কী, খেলার দুটি তত্ত্বের নাম উল্লেখ করো, বুনিয়াদী শিক্ষা কী, উপহার ও বৃত্তি কী, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো, ডাইট্রাকটিভ অপারেটার্স কী। চলে আসবো পরবর্তী প্রশ্নে, শিশুকেন্দ্রিক শিক্ষা কী, বৃত্তিমূলক শিক্ষা কী, খেলাভিত্তিক শিক্ষার সঙ্গে যুক্ত 2 জন শিক্ষাবিদের নাম উল্লেখ করো, কনওয়েল কুক, মাদাম মেরিয়া মন্টেসরি। ডেলর্স কমিশনের মতে শিক্ষা স্তম্ভ কী কী, 4টি স্তম্ভ, জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা, পরিণত মানুষ হবার শিক্ষা। গণমাধ্যম কী, আদর্শ শিক্ষকের 2টি গুণাবলী লেখো, দ্য এডুকেশন অফ ম্যান বইটি কার রচনা, বিদ্যালয় স্বায়ত্তশাসন বলতে ব্যবস্থা বলতে কী বোঝো, বহিজাত শৃঙ্খলা কী, প্রকল্প পদ্ধতির স্তরগুলি কী কী, মন্তেশ্বরী শিক্ষার পদ্ধতির ত্রুটি লেখো, প্রকল্প পদ্ধতির প্রধান প্রবর্তককে, কিল প্যাট্রিক, আধুনিক শিক্ষাকে শিশুকেন্দ্রিক বলা হয় কেন, খেলাভিত্তিক শিক্ষার উদ্দেশ্য কী। তো এই 30টি প্রশ্ন তোমরা ভালোভাবে 2 নম্বরের জন্য প্র্যাকটিস করে যাও, এখান থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পাবে 2022 সালের পরীক্ষার্থীরা। তো দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।